ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, সেটা হচ্ছে চিকেন লটপটি। তো এটা নর্মালি এখন আর হোটেলগুলোতে ওভাবে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এটা ভালো করে ক্লিন করা হয় না। তো আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে মজাদার চিকেন লটপটি আমরা রান্না করতে পারি। চিকেন লটপটিটা নর্মালি রুটি পরোটার সাথে খেতে খুবই মজা লাগে, আর আমি এই রেসিপিটাই আপনাদের দেখাবো কিভাবে আমরা হোটেল স্টাইলে চিকেন লটপটিটা রান্না করতে পারি। তো এটার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। আমি মুরগির বিভিন্ন অংশ ইউজ করেছি, এখানে আমি মুরগির পাখা ইউজ করেছি। তো পাখাগুলো আমি হালকা করে পুড়িয়ে নেব যেন এর উপর সব পশমগুলো আর কি চলে যায়। আর এখানে আমি মুরগির কলিজা ইউজ করেছি, গিলা ইউজ করেছি, মাথা, দেন পাখা মুরগির, আর এটা কিন্তু দেশি মুরগি। আর এখানে আমি পা ইউজ করেছি মুরগির, খুবই ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি অলরেডি, আর তেলও দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি এক বাটি। আর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো হচ্ছে এখানে জিরা গুঁড়া পাউডার করা আছে আর কি, আর হলুদ গুঁড়া আছে এখানে, আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতাটা আছে, আর এখানে হচ্ছে লবণটা একদমই স্বাদ মতো। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা নিয়েছি, 2 টেবিল চামচ রসুন নিয়েছি, রসুন বাটা, আদা বাটা পেস্ট। আর কড়াইতে আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো যেটাকে বলে। এখানে পেঁয়াজ আমি অলরেডি বাদামি করে ভেজে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি, আর সাথে 1 টেবিল চামচ আদার পেস্ট নিয়েছি। আর এটা আমি খুব ভালো করে ভাজবো যাতে এখানে কাঁচা কোনো গন্ধ না আসে রসুন বাটার। তো এটা আমি তেলে হালকা করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি এখানে একটু অল্প পরিমাণে পানি ইউজ করছি, আর পানিটা অবশ্যই আমি গরম পানি ইউজ করেছি। আপনারা যখন রান্না করার ট্রাই করবেন অবশ্যই রান্নার মাঝখানে যে পানিটা ইউজ করবেন সেটা যেন গরম হয়। তো আমি এখন 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে দিচ্ছি আমি জিরা পাউডারটা আমি ইউজ করব এখানে। আপনারা যদি বাটাটা ইউজ করেন অবশ্যই বাটাটা ইউজ করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ জিরা পাউডারটা ইউজ করছি, এটা গুঁড়া করা জিরা। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর একটা টিপস আমি আপনাদের দিতে চাই, লটপটি রান্নাতে কখনও লবণটা বেশি দিবেন না, কারণ লটপটি যখন রান্নাটা হয় লবণটা বেশি দিলে ভালো লাগে না। আর এখানে আমি 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করছি, আর এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝালটাই দিবেন, আর আমি মোটামুটি আমার যেটা পছন্দ, লটপটিতে যদি ঝাল না হয় তাহলে লটপটিটা মজা হয় না আর কি খেতে। তো এখানে আমি এলাচ আর দারচিনিটা অলরেডি দিয়ে নিয়েছি, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমার মশলার উপরে তেল না উঠে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গেছে। এখন আমি লটপটির যে মুরগির যে বিভিন্ন অংশ দিয়ে আমি লটপটিটা তৈরি করেছি এটা আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটা কষাতে হবে, আপনি যত ভালো করে মাছ মাংস বা লটপটি রান্না করেন কেন, যত ভালো করে কষাবেন তত বেশি মজা হবে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, কারণ এটা আমি হালকা করে কষিয়ে নিব। আর একটা কথা আমি আগেই কিন্তু বলে দিয়েছি, আপনারা যখন যে তরকারি রান্না করেন না কেন মাঝখানে যে পানিটা ইউজ করবেন অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে রান্নার খাবারের স্বাদটা আর কি ভালো থাকে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব, এখন আমি এটা ঢেকে দিব। অলরেডি এটা ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর দেখব যে পানিটা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি 5 মিনিট পর এখন দেখতে পাচ্ছি পানিটা অনেকটাই ছেড়ে দিয়েছে, আর এটা যত ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমি কষাবো তত টেস্ট হবে আর কি লটপটির। আমরা যে রেস্টুরেন্টগুলোতে খেতে যাই আমার মনে হয় যে ওই রেস্টুরেন্টের তুলনায় আমার এই খাবারের স্বাদটা, আমি যে বাসায় যে লটপটি চিকেন লটপটিটা তৈরি করছি এটার স্বাদ আরও দ্বিগুণ বেশি।
তো আমি বেশ ভালো করেই এটা কষিয়ে নিচ্ছি। আই মিন আমি কিন্তু চিকেন লটপটিটা একদমই ভুনা ভুনা রাখতে চাচ্ছি, আমি এখানে কোনো ঝোল রাখবো না। আর চিকেন লটপটিটা একটু ঝাল দিয়ে ভুনা ভুনা করলেই টেস্টটা বেশি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, আর সুন্দর কালার যেটা হবে সেটা অবশ্যই খেতে বেশি ইচ্ছা করবে আর ওটা মজাও বেশি হয়। তো অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এভাবেই তরকারির ঝোলটা রাখবো, আই মিন চিকেন লটপুটির যে ভুনা করছি এভাবেই আমি ঝোলটা রাখবো। অলরেডি আমার চিকেন লটপুরি রান্না করা ডান, এখন এটা গরম গরম বা ঠান্ডা করে পরিবেশন করতে পারি। আমরা রুটি বা পরোটার সাথে এটা খেতে কিন্তু খুবই 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 মজা। তো আজকের মতো এ পর্যন্তই ছিল আমার রেসিপিটা, আমি এখন বাটিতে তুলে আপনাদের দেখিয়েও দিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আছে, পারলে তাতে ফলো করে আমার সব আপডেট আপনারা জানতে পারেন। আজকের মতো এ পর্যন্তই।